ইছামতিতে দু দেশের সীমান্ত রক্ষী বাহিনীর ফ্ল্যাগ মিটিং ঠিক করা হলো প্রতিমা নিরঞ্জনের তারিখ। টাকিতে প্রতিমা নিরঞ্জন আগামী 24 তারিখ। দুর্গা উৎসবকে কেন্দ্র করে যেমন মানুষ অনাবিল আনন্দে মেতে ওঠেন, ঠিক তেমনি দুর্গাপুজোর বিসর্জনকে কেন্দ্র করেও আবেগে ভাসতে দেখা যায় বহু পর্যটককে। টাকিতে দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর ফ্ল্যাগ মিটিং, আলিঙ্গন, মিষ্টি মুখের মধ্যে দিয়ে চূড়ান্ত হল বিসর্জনের দিন। আগামী 24 তারিখ টাকিতে হবে প্রতিমা নিরঞ্জন। এ যেন সম্প্রীতির এক অনন্য মেলবন্ধন। শতাব্দী প্রাচীন ইছামতির বুকে দুই বাংলার বিসর্জনকে ঘিরে আবেগে ভাসছেন পর্যটক থেকে দর্শনার্থীরা। শুরু হয়েছে দুর্গোৎসব। দুর্গাপুজো উপলক্ষে আনন্দে ভেসে ওঠার দিন কয়েকের মধ্যেই প্রস্তুতি শুরু হয়ে যায় বিসর্জনের। টাকি, ভারত বাংলাদেশের দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর ফ্ল্যাগ মিটিং, আলিঙ্গন, মিষ্টি মুখের মধ্যে দিয়েই চূড়ান্ত হল বিসর্জনের দিন। এদিকে ইছামতির দুই বাংলার বিসর্জন ইউনেস্কোর হেরিটেজ ঘোষণায় আবেগে ভাসছে টাকি পৌরসভা এলাকার মানুষ। বসিরহাট মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তের টাকি প্রতিমা নিরঞ্জন দেখতে প্রতি বছরের মতো এবারও ইতিমধ্যেই রাজ্য ছাড়িয়ে বিদেশি পর্যটকদের ভিড় জমেছে সীমান্ত পাড়ে। দুই বাংলার প্রতিমা বিসর্জন দেখতে হোটেলগুলিতে ইতিমধ্যেই বুকিং শেষ হয়ে গিয়েছে। ইছামতি নদীর বক্ষে 0 পয়েন্টে বসিরহাট পুলিশ জেলা টাকি পৌরসভার উদ্যোগে বিএসএফ বিজিবির যৌথ ফ্ল্যাগ মিটিং সুসম্পন্ন হল। এদিনের মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয় দুই বাংলার প্রতিমা নিরঞ্জন হবে আগামী 24 তারিখ। ইছামতি বক্ষে দুই বাংলার প্রতিমা নিরঞ্জন নিয়ে নৌকায় নিয়ম মেনে জমিদার বাড়ি ও বারোয়ারি ক্লাবগুলির ঠাকুরের নৌকা নামবে নদীতে। কিন্তু কেউ যাতে আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন না করে সেদিকে নজর দেওয়া হবে। দুই বাংলার প্রতিমা নিরঞ্জন ঘিরে ইতিমধ্যেই বৈঠক হয়েছে। বৈঠকে হাজির ছিলেন টাকি পৌরসভার চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায়, ভাইস চেয়ারম্যান ফারুক গাজী, হাসনাবাদের এসডিপিও দেবরাজ ঘোষ, আইসি কৃষ্ণেন্দু ঘোষ, বিএসএফের পক্ষ থেকে 85 নম্বর ব্যাটালিয়ানের কমান্ডিং অফিসার দলজিৎ কুমার, বাংলাদেশের বিজিবি অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশের পক্ষে 2YC-র আধিকারিকেরা। বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হয় 24 অক্টোবর মঙ্গলবার নির্দিষ্ট দিনে বেলা 12টা থেকে 5টা পর্যন্ত ইছামতি নদীবক্ষে প্রতিমা নিরঞ্জন হবে। আন্তর্জাতিক আইন মেনে দর্শনার্থী ও ঠাকুরের নৌকা 0 পয়েন্ট বরাবর সীমান্ত অতিক্রম না করে প্রতিমা নিরঞ্জন করতে হবে। ইতিমধ্যেই টাকির ঘাটগুলোকে পুলিশ ও বিএসএফ যৌথভাবে টহল শুরু করেছে, যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে। পাশাপাশি অনুপ্রবেশের ওপরেও নজর রাখবে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা। ইছামতির বিভিন্ন ঘাটগুলিতে পর্যাপ্ত পরিমাণে বিএসএফের নজরদারি থাকবে। প্রতিটি ঘাটে মেডিকেল টিম, স্বাস্থ্যকর্মী ও পানীয় জলের পর্যাপ্ত ব্যবস্থা করা হবে। কোনো অঘটন যাতে না ঘটে তাই ইতিমধ্যেই টাকি পৌরসভা, বসিরহাট পুলিশ জেলা, বিএসএফ সকলে মিলে চূড়ান্ত রূপরেখাও তৈরি করে ফেলেছেন। যত আপনার ঘাটগুলো আছে, ঘাটে ভালো করে আপনার ব্যারিকেডিং হয়ে, লাইটিং হয়ে, সিভিল ডিফেন্স ভলান্টিয়ার থাকবে, অ্যাডমিনিস্ট্রেশনে পুরো টাইম থাকবেন, আমরাও সবাই থাকবে, ইনশিওর করে কি ভালো করে পুরো ক্রাউড ম্যানেজ হয়ে যান। যত বাইরে থেকে লোক আসবে ওনার জন্য ভালো এক্সপিরিয়েন্স হয়, ওনারও ভালো করে একটু ছুটির সময় একটু দুর্গাপুজো এনজয় করতে পারেন, সব ভালো করে দেখবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, টাকি। বর্ষপূর্তি উপলক্ষে আদি মহিমোহন গান্ধীলালের বনগাঁ শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় চাঁদ। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।